আমার মুখটা তোর চোখের সামনে ভেসে ওঠে নাই, মনে হয় নাই যে মা মা আমার জন্য কান্নাকাটি করছে, একবারও মনে হয় নাই। তুমি কই ছিল ভাইয়া? তুমি জানো আমার কি অবস্থা হয়েছে? আমাদের বংশের সাথে কিভাবে যায় আমি এটাই চিন্তা করতেছি। চোর, আপনি আমাকে চোর বলতেছেন? এই যে তুই আমার সাথে যে শয়তানিগুলো করস, এই শয়তানিগুলোর একটা লিস্ট আমারে দিবি, আমি ওই লিস্ট থেকে বাইসা বাইসা দেখুম আসলে তোর শয়তানি আমি টলারেট করতে পারুম কি না, তারপর আমি বুঝুম তোর সাথে বন্ধুত্ব রাখুম কি রাখুম না। কি সমস্যা কি? হ্যাঁ, এটা তো একটা ভদ্রলোকের বাড়ি নাকি? এখানে কথা বলতে হবে আস্তে, হাঁটা চলা করতে হবে আস্তে আস্তে, এবং ঝগড়া মারামারি করলে তো হইব না ভাই, ঠিক না? নাকি? হ্যাঁ, তুমি কি দারোয়ান? আর কি দেখতে দারোয়ানের মতো লাগেনি? যাই হোক, দারোয়ানের বলা হইবা, অসুবিধা নাই। কয়তলা? উপরে। উপরে না? আর নাকি তো ঝাড়ি লই কথা কইতেছেন কিলে? আমি নাই এই বাড়ির মালিক, তো বুঝতে পারতেছ না মালিক না হলে কেমন সম্ভব? লাল রঙের জামা পরে রয়েছে, আবার সোফার মধ্যে বসে রয়েছে। ভাইয়া, আমি কি কোনো ভুল টুল হয়ে গেছি নাকি? ভুল মানে পুরাটাই ভুল, আস্তে আস্তে চলাচল করতে হবে, আস্তে আস্তে কথা বলতে হবে, আর ব্যবহারাচার একটা ব্যাপার স্যাপার আছে, এই দুদিন মারামারি করলে তো হইব না, হইব? জি, যাও আস্তে 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 যাবে, যাও 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 যাও। আচ্ছা শোনো, জয় বাজারে সালাম দিয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়া সালাম। যাও, সব কিছু শিখানোর দরকার আছে। যাও যাও যাও, আস্তে আস্তে যাও। আপনাকে মনে মনে খুঁজতেছিলাম, দেখছেন পেয়েও গেলাম আপনাকে। আমাকে কেন খুঁজতেছিলেন? এটা কোনো কথা বললেন? কেন খুঁজতেছি? আপনি তো আমাকে একটা ধন্যবাদ দিলেন না, এতবার উপকার করলাম। আসলে মানে ইন্ডিভিজুয়ালি সবাইকে ধন্যবাদ দিতে হচ্ছে, তো সরি, আপনাকেও থ্যাংকস। জানেন না তো সনাট ভাইয়ের খুঁজতে আমি কত পরিশ্রম করছি। আসলাম আছে না? আসলাম কিন্তু বেশি পরিশ্রম করে নাই। প্রথমে আমরা কি করছি জানেন? ওই যে ওই মেয়েটার কাছ থেকে প্রথমে আমরা মেয়েটাকে ধরছি, তারপরে ওই মেয়েটার কাছ থেকে ফোন নাম্বার নিয়েছি, কার জানে? আশফাক। আশফাকের পাইয়া আমার আশফাকের দিছি, আশফাক সত্য কথা বলে দিছে। তারপরে আমরা সনাট ভাইয়ের খুঁজতে সরাসরি চলে গেছি সেই সদরঘাট, সদরঘাট থেকে লঞ্চে, লঞ্চের পরে খুঁজা 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 আমরা সনাট ভাইরে আপনাদের বাড়িতে না ফেরত দিছি। আসলাম ভাই বলে তো উনি অনেক কিছু করেছে। আসলাম করছে না? ও সবসময় মিথ্যা কথা বলে। শুনেন, করছে? ও কি করছে জানেন? চটকানা খেয়েছে খালি, ওই যে চিন্তা করে দৈরা। ও, এই জন্য ওনার গালে এরকম কালো দাগ? না, এটা তো অনেক আগে খাইছিল, কাউরে বলেন না। শুনেন, ও খালি চটকানা খায় চটকানা খায়, এক জায়গায় চটকানা খাইছে তো এই জন্য কালো হয়ে গেছে গা। ঠিক আছে, থাকেন তাহলে। হ্যাঁ, আর একটা কথা, এত বড় একটা উপকার করলাম, আমার কিছুই খাওয়াইলেন না। আপনাকে যতদিন দেখছি ততদিন খাচ্ছেনই আপনি। খাবই তো, মানুষ খাওয়ার জন্যই বাসে। শুনেন, আপনার মানে খালামারে বলবেন আমাকে দাওয়াত দিতে, আমি আপনাদের বাড়িতে খাইতে যাবো। আচ্ছা, আজকে কি রান্না করছেন? আজকে ইলিশ মাছ রান্না করছিল। আপনাদের বাড়িতে আমার দাওয়াত কিন্তু রইল। আচ্ছা ঠিক আছে, বেশি খালে মোটা হয়ে যাবেন তো। কে বলছে? যত খাবো তত বাঁচবো। এখন
তোর বাপে কইছে, মনোযোগ দিয়ে শুনি, তোর বাপে কইছে যে নতুন এলাকায় আছে, হেল্প নামে যাতে আর কোনো কমপ্লেন না শুনি, কেউ বিরক্ত যাতে হ্যাঁ না করে, আর কোনো বিচার আসা যাতে তোর বাপের কানে না আসে। আর বলে দিলাম ওইখানে কিন্তু অনেক জ্বালাই তো আম্মা, আমি এত ভক্ত বলে ভালো বলো, আমার বিচার আয় কি দেয় কেন, আচ্ছা এনে আইছি সমস্যা নাই, একদম বদলে থাকবো, সবাই যদি সালাম দিই কাম করতে থাকি সালাম দাও, আর বদল করো খুশি, হ্যাঁ আব্বার কয়ে দিও, কোনো চিন্তা করতে পারি, হ্যাঁ তোর এই আব্বার কথাটা দিচ্ছে তোর মাথা রাখা আছে, মাথা দাদা আব্বার কয়েটি পুজো টাকা দিলে টাকা দিতে যাও যাও যাও, ঠিক আছে। এই বেবি বললাম যে একটু আদা দিতে চায়ের মধ্যে। হাই দাদা, হাই দাদা, তোমার মেয়ে কই? আরে কি চিৎকার করে, আমার মেয়ে কই মানে মেয়ে তো ভাষায় চিৎকার করি কেন, সেটা তোমার মেয়ের সামনেই বলতেছি। হাই দাদা, এই আস্তে কথা বল। তোমার আমি আস্তে কথা বলতে পারবো না, তোমার মেয়ে অনেক বেশি বাড়ছে কিন্তু আম্মা। হাই দাদা, দাদা এই দিকে কি হইছে, মানে কি আস্তে কে ছিল এটা, কে ওই ছেলেটা, কে ছিল, কোন ছেলে, কোন ছেলে না আম্মা, আমি কিন্তু ওরে থাপ্পড় মেরে কান গাল সব ফাটা বলাবো। এই কি মারপিট কেন, আরে আরে মারপিট কেন, রাখো, তুই সেই দাঁড়া দাঁড়া কোন ছেলের সাথে কথা বলতেছিলি? মা আমাকে শুধু নাম জিজ্ঞেস করছে, আমি শুধু নাম বলছি আর বলছি যে এই বাসা থেকে, এছাড়া আমি কোনো কথাই বলি নাই। তুমি সিঁড়িতে যেই ছেলে পাবা, রাস্তাতে যেই ছেলে পাবা, সেই ছেলের সাথে দাঁড়া দাঁড়া কথা বলা শুরু করবা, তাই না? এই থাক থাক আর কথাবার্তা বলিস না, বলবে না আর বলবে না। আরে বলবে না মানে, তুমি জানো কিরকম একটা ছেলে, দেখেই মনে হয় একটা গুন্ডা টাইপের রাস্তার একটা ছেলে, তার সাথে দাঁড়া দাঁড়া কথা বলতেছে, চড়াইয়া তোমার আমি একদম ঠিক বানা বলাবো কিন্তু। তুই যা তো যা, আমি চাইতেছি তোমার আমি বলে রাখি, আমি যদি নেক্সট টাইম দেখছি
ওই ছেলের সাথে ফার্দার কথা বলছস, কথা তো দূরে থাক, দাঁড়ায় থাকতে দেখছি তোর খবর আছে, তুমিও কিন্তু আমার থামায় রাখতে পারবো না, বলে রাখলাম। আচ্ছা আচ্ছা আর বলবে না তো, আমি তো বললাম বলবে না, লাই দিয়ে দিয়ে মাথা উঠেছো তুমি ওরে। আর তুমি এটা কি বেশ ধরে বসে আছো, কি হুজুরের মতো বসে আছো কেন? আমার আরাম লাগে এইটাই ভালো। কেন তোমার হিন্দি সিরিয়ালের অ্যান্টিদের মতো সাজতে পারো না? না আমি এখন টিভি দেখি না। এই তানহা কোন ছেলেটা রে, নতুন ভাড়া এসছে? মা আমি চিনি না, আমাকে শুধু বসে নাম কি বসি তানহা আর কোনো কথাই বলি নাই, আর বললো কই থাকেন এই বিল্ডিং এ, শেষ। ও আচ্ছা, মানে নিশ্চয়ই লেখাপড়া জানা ছেলে, শিক্ষিত ফ্যামিলির ছেলে তাই না? আমি তো চিনি না মা। ছেলের বাবা কি করে জিজ্ঞেস করেছিলি? আমি জানি না। শোন আরেকবার যদি দেখা হয় জিজ্ঞেস করবি যে ছেলেটার বাবা কি করে, ওদের গ্রামের বাড়ি কোথায়, সব কিছু জেনে এসে আমাকে বলবি কেমন? আমার আম্মা আমি এই কথাও জানি না, আমি শুধু ওইটুকুই বলছি। আহা, মানে নেবারদের সঙ্গে একটা সুসম্পর্ক থাকলো, বলা তো যায় না কখন কাকে দরকার পড়ে তাই না, আসা যাওয়া থাকলো, জানাশোনা থাকলো, ক্ষতি কি বল? ঠিক আছে মা, তুমি তোমার সম্পর্ক করো, আমার অনেক কাজ আছে, আমি এখন গেলাম। হ্যাঁ হ্যাঁ আমি একদিন যাব। আচ্ছা ঠিক আছে। আসলাম, তোমার কিন্তু কিছু জিনিস আমার একদম পছন্দ হয় না, এমন করে বিছানায় শুয়ে রয়েছো মনে হয় যে তোমার এই দিছে পুরো বিছানাটা দখল করে বসে রয়েছো কাকড়ার মতো। আমি কি মানুষ? আমি তোমার খারাপ চামু কেন, চাইলে তো তোমার ভালোই চামু তাই না? আপনি কি চান না কোনো মায়ের মানুষ আর দিকে একটু তাকাক, রেনু রেনলি আর লোক একটু টাঙ্কি করুক, আমি একটু টাঙ্কি মারি, একটু প্রেম ভালোবাসো আর দিকে রেনে, আমিও একটু রেনি, একটু কথা কই ভালো, কিন্তু আমি তো মনে হয় এটা চান না। কি জন্য হবে না আসলাম, তোমার দিকে সারা বাংলাদেশের সব মেয়েরা তাকাক টাঙ্কি মারুক, তাতে আমার কি ক্ষতি, আমি কেন চাব না বলো? তাহলে আন্নে আর নামে এরকম উল্টা পাল্টা কথা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলি বেড়াইতেছেন কিনলে? আসলাম উল্টা পাল্টা কথা তুমি বলবো না, প্রমাণ সহকারে এখানে দেখাও যে আমি কার কাছে কি বলছি। আপনি কিছু বলেন না কেন? না আমি কারো কাছে কোনো কিছু বলি নাই। আপনি কারো কিছু বলেন না? না বলি নাই। পিটার তুমি সেদিনে কি বলছো? তুমি বলছো তো আমি আমার চিন্তাকারী মারি কারাডালা করে ফেলেছে, আমার তখন মানুষ রইল, মানুষ সব খয়ে ফেলেছে। ছি আসলাম, তুমি একটা মেয়ে মানুষের কথা শুনে আমার অবিশ্বাস করলা, অথচ একই ঘরে থাকি আমার কথা বিশ্বাস করলে না, তোমার সাথে কোনো কথা নেই ঘুমাবো। পিটার তুমি এখন ঘুমাইতে পারবো না, কথা শেষ করি তারপরে ঘুমাও, তুমি সেদিনে কি বলছো পুরোটা আর বলো। একটা মেয়ে মানুষের কথা যে বিশ্বাস করে তার সাথে কোনো কথা নাই। পিটার তোমার দাঁত কিন্তু আমি ভাঙি ফেলামো, তুমি কথা শেষ করো, সমাধান দাও, একটা সমাধান কি হয়েছে, লাস্টে কি বলছো, আমার মানুষ কতটুকু খোয়াইছো এটা আর বলো। পিটার তুমি বলতে না কেন, তুমি ঘুমাইবা কেন, তুমি কিন্তু কাজটা আসলে ঠিক করো না, তুমি আর নামে হিতির কাছে যাই কইলা, এটা কি তোমার কোনো কারণে ঠিক হয়েছে? কোনো কারণে এটা তোমার ঠিক হয় ছোটবেলা থেকে মানুষ তোমার চটকাইতে তোমার এইখানে কালো দাগ বানিয়ে ফেলাইছে।
সরি আমি পারবো না, আমি বললাম না আমি পারবো না। শোনো আমি অনেক চেঞ্জ, অনেক চেঞ্জ। আমি ঠিক করছি এইবারও ফেল করবো, আগামীবারও ফেল করবো, এরপরের বারও ফেল করবো। যেই মেয়ে আমার পাস করা পছন্দ না করে আমার পছন্দ করে আমার কাছে আসবে আমি তার সাথেই থাকবো। তুমি ফোন রাখো না, আমি পারবো না, বাই। কি সমস্যা আপনি? হ্যাঁ, এতবার সালাম দিতেছেন কেন? আর আপনি আমার বয়সে বড়, সালাম তো দেওয়া উচিত আমার আপনাকে। তো বয়স আমার বেশি, সালাম তো দেন না, এগুলোকে আমি দিলাম ভাই। আর সালাম হলো শান্তির জিনিস ভাই, এটা যতবার দিতে ততবার শান্তি দিব ভাই। আমি চাই পৃথিবীর সবাই শান্তিতে থাকুক। তো সালাম তো একবার দিলে, তিনবার সালাম দিতেছেন কেন? না ভাই, আমি ভাবছিলাম যে আপনি শুনতেছেন না, অন্য মানুষকে আসলেন তো, হলে বারবার দিলাম যে আপনার কানে যেন পৌঁছায় ভাই, এই কারণে। ঠিক আছে ভাই, অসুবিধা, আপনি চিন্তা করেন ভাই। আপনি জানি কয়তলা থাকেন? এই ভাই নিস্তলায়। নিস্তলায় যান। জি ভাই, সালাম ভাই। ভাই ওই যদি আপনি দেখলেন না, তো বোনের সাথে যে কথা কইতেছিলাম নিচ্ছে, মাত্র নাম জিজ্ঞেস করছি যে কী নাম, নাম কি জানি বুঝি না, এর মাঝখানে ঢুকে গেছেন। বলে ভাই কথাবার্তা হয় না, কিছু জানতে পারিনি আসলে। আর কোনো কিছু জানতে হবে না, আমার বোন সম্পর্কে কিছু জানতে হলে এখন থেকে আমার কাছে যাই নেন, ঠিক আছে? অবশ্যই অবশ্যই, আপনার বোন যেহেতু জানতে হলে আপনার কাছে জানতে হবে, অন্য কারোর কাছে জানা তো ঠিক হইব না ভাই, তাই না? ভাই কোন বার চিনতে পারে, মানে কখন যায় বার চিনতে? আচ্ছা অসুবিধা, সমস্যা ভাই, ভাই মানে ওর নামটা ক্লিয়ার ছিল। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার করে নিই, অসুবিধা নেই। তোমরা নতুন এসছো বলে মিষ্টি দিয়ে পাঠিয়েছে। আজকাল তো এক ফ্ল্যাটে মারা গেলে আরেক ফ্ল্যাটের লোকজন খবর নিতে আসে না। খুব খুশি হলাম বাবা, খুবই অবাক হলাম এবং খুব খুশি হলাম। দোয়া করেন আর কি বলে। হ্যাঁ আরে আমি মিষ্টি দিয়ে পাঠাইছি, হ্যাঁ আমার ব্যাগেতে টেহা চুরি করে আর ফেরে, হ্যাঁ আমার ঠেহা দিয়ে মিষ্টি খাওয়াইছে। সুরের ঘরের সুর দেহি ছেলে মানুষ বুঝতে পারিনি, আসলে হয়তো ওর ইচ্ছে করেছে যে সব আন্টিদের একটু মিষ্টি খাওয়াবে তাই খাইয়েছে। আরে রাহেন, হ্যাঁ চুরি করে হ্যাঁ মিষ্টি খাওয়াবো, সুরের ঘরের সুর। আমি দরজা হলো রাহেন, আমি আইতাছি, আরে সাহিত্যটা করে আই। সুন্দর লাগতো ছাত্র অনেক। থ্যাংক ইউ। কালোটি পরলেন কেন? লাল পরলে ভালো লাগতো, ব্যাগের লোকে মিলতো। নেক্সট টাইম। তোর লজ্জা করে না, এই তুই আমার ব্যাগে থেকে টেহা চুরি করছস কে লিগা? টেহা চুরি করে নিয়ে আমায় ছেড়ে মিষ্টি বিলি করস। কারে মিষ্টি?